গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে একটা বিগ ডে, কারণ আজকে অনেক কাজ আছে, সকাল থেকে অনেকটা টাইম নষ্ট হয়ে গেছে। আর সব থেকে বড় প্রবলেম হচ্ছে ফোনের স্টোরেজ নিয়ে, কারণ গত পরশু দিন থেকে ফোন মানে স্টোরেজ একদম একটু ফাঁকা নেই। একটা পিক পর্যন্ত তোলার আগে আমাকে 50টা ছবি ডিলিট করতে হচ্ছে, তারপরে হচ্ছে। তো আজ সকাল থেকে কোনোরকমভাবে আমি ভিডিওটা শুরু করতে পারছিলাম না। তো আজকের ভিডিওটা আমি তাড়াতাড়ি করে আপলোড করে সেটাকে স্টোরেজ থেকে ডিলিট করে ফাঁকা করে তারপরে আজ ব্লগটা আমি শুরু করছি। তো এখন আমি আর বেশি কথা বলবো না, একটু বসবো না, কারণ সকাল থেকে একটু ভিডিওর কাজ করছিলাম, একটু শুয়ে বসেছিলাম এক ঘন্টা। তো এখন ফটাফট স্নানে যাবো, কারণ অনেকগুলো কাচাকুচি আছে, যেহেতু কালকে লাস্ট সুইমিং ছিল, সুইমিংয়ে জামাকাপড় তো ছিলই, তো আজ থেকে অতটা আর হবে না। তো জামাকাপড় কেচে তারপরে করবো একটা বড় কাজ। আর শুভম যে দুপুরে খাবে না, তো আমার না দুপুরে ভাত খেতে কেন কি জানি একটু ইচ্ছা করছে না। তো রিওকে একটু সিদ্ধ ভাত করে তবু জানি না আমি কী খাবো। তো রান্না ঝামেলাটা নেই, অনেকটা একটা বাঁচা গেছে, মানে অনেকটাই একটা কাজ কমে গেছে আর কি। তো যার জন্য রান্নাটা খুব একটা ইয়ে নেই, চাপ নেই। ও আমি রিওকে আনতে যাওয়ার আগে একটু সেদ্ধ ভাত করে নেবো, জাস্ট ওটা ওকেই খাইয়ে দেবো। আর আমি মুড়ি টুড়ি কিছু একটা খাবো, কারণ এই মুহূর্তে ভাত খেতে ইচ্ছা করছে না, জানি না পরে খেতে ইচ্ছা করবে নাকি। তো চলো আমি করেছি, তবে তোমার সাথে কথা হচ্ছে। দেখো স্নান করে চলে এসেছি। তো আজকে না আমি যখন সকালবেলায় উঠে ব্রাশ ট্রাশ করছিলাম, তো হঠাৎ করে দেখি তখন 7:30 বাজে। তো দেখি কলিং বেল বাজছে, এত সকালে কে আসে, এত সকালে তো কেউ আসে না। তো যে দেখি আমি বেরিয়ে আমি রিওকে জিজ্ঞেস, শুভম দরজা খুলেছিল, তো রিওকে বাথরুম থেকে আমি জিজ্ঞেস করছি কে রে, দু বছর পেপার দিতে এসেছে। আমি যে পেপার তো আমরা নিই না, তো এই যে বর্তমানে দুটো পেপার দিয়ে গেছে। তো শুভমকে আমি পরে জিজ্ঞাসা, আমি ভাবছি মানে উপরে দিদিরা নেই, উপরে দিদিদের পেপারটা মানে আমাদের বাড়িতে দিয়ে গেছে, আসলে দিয়ে দেবো বলে। তারপরে শুভম বলছে না আমাদের পাড়ায় যে কালী পুজোটা হয় ওই কালী পুজোটা পেপারে বেরিয়েছে, তার জন্য এই যে ধরো ব্যাক ক্যামেরায় দেখে, তো সেটাই দিয়েছে তার জন্য ওই পুজো কমিটি থেকে দাদারা আর কি, পাড়ার মনে হয় যত সম্ভব সবাইকেই দিয়েছে। শুভমকে জিজ্ঞাসা করলাম যে সবাইকে দিয়েছে, কারণ আমাদের দেওয়া মানে সবাইকেই দেওয়া, মানে সবাইকেই দেবে আর কি। তো ও বললো হ্যাঁ। তো আমি যে ভাবে ভালো, তো তো পেপারটা সময় পেলে পড়বো, কিন্তু আজকে একটু সময় হবে না, মানে পেপার তো নিই না, বেশ দেখলে ভালো লাগে দেখতে, মানে ভেতরে ডিটেলস সবগুলো না পড়তে পারলেও হেডলাইন্সগুলো কিছু কিছু হাইলাইটসগুলো পড়তে ভালো লাগে। কিন্তু এখন আমি লাগবো একটা মহাযুদ্ধে, কারণ তোমাদের এতদিন কিছু বলিনি বলে কাজটা আমি কিছুটা এগিয়ে নিই তারপরে বলবো। এই দেখো পেপারটা দিয়েছে, কারণ এই যে আমাদের পাড়ার যে শ্যামা পুজো সেটার ছবি লেখা বেরিয়েছে পেপারে, শ্যামা মায়ের আগে বুড়ো ও জগন্নাথ শিবের পুজো হয় নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ রোডে। তো দেখেও বেশ ভালো লাগছে, আজকে আসলে পুজোটা খুব সুন্দর করে করে এরা পাড়া দাদারা মিলে। থাকতে পারছি না এবার, বাট চলে আসবো পুজোর পরের দিন, চলে আসবো। গতবারও আমরা ছিলাম না পুজোর দিন, পুজোতে আমরা দীঘা ছিলাম। দেখো বের করলাম এই ট্রলি ব্যাগটা, আর এই ট্রলি ব্যাগটা তো আগেই বের করা ছিল, কারণ শুভম এটা মুম্বাই নিয়ে গেছিল, এটা মেনলি রিওর জন্যই কেনা হয়েছিল বিগ বাজার থেকে। ও তখন অনেকটা ছোট ছিল, তখন মনে হয় 2.5-3 বছর বয়স, তখনই এই বিগ মানে বিগ বাজার থেকে এই ট্রলিটা কেনা হয়েছিল। আর এই ট্রলিটা কিনলাম, এর মধ্যে কী আছে আমি নিজেও জানি না, দেখতে হবে যত সম্ভব। বিবাহবার্ষিকীর কতগুলো গিফট আছে, হ্যাঁ এই যেখানে সব বিবাহবার্ষিকীর গিফট রয়েছে আর তার সাথে রয়েছে ক্যাথা টাতা, এইগুলো আমি এখন খালি করি কারণ অনেক কাজ রয়েছে পরে। এই হচ্ছে ঘরের পরিস্থিতি, আশা করছি তোমরা এবার আন্দাজ করতে পারছো, স্পেসিফিক জায়গার নাম আন্দাজ না করতে পারো, এমনিতে আন্দাজ করতে পারছো। তো এইগুলো এত সব কিন্তু নেব না, এগুলো আমি জাস্ট বের করে রাখলাম। এবার শুভম আসবে রাতে, রাতে হোক কালকে হোক, মানে ওকে সামনে রেখে কী কী নেবো না নেবো সেগুলো ঢোকাতে হবে, কারণ আমি কোনো আইডিয়া করতে পারছি না কী নেবো আর না নেবো। এখানে বেসিক্যালি আমার আর শুভমের আছে, জাস্ট 2-3টে রিওর আছে, আর বেশিরভাগটা রিওর এখানে রয়েছে, টোটালি এখানে আছে, রিওরও আছে এখানে কটা, হ্যাঁ রিওরও আছে এইখানে, এই ব্লু থেকে নিচের ওই অ্যাশ কালার পর্যন্ত এগুলো রয়েছে রিওর, আর এটা তো টোটালি রিও। জাস্ট আমি বের করতে হয়, একেবারে পুরোটাই বের করে নিয়েছি, শীতের জামা কাপড় এখনও রয়েছে বক্স খাটের মধ্যে। তো আপাতত একটা বের করলাম, এখনও এখান থেকে কিছু বাদ যাবে, এখানে অ্যাড হবে প্রচুর, জাস্ট বের করলাম, মানে এবারও মনে হচ্ছে শান্তি। কারণ দেখো আমি পুরো রেডি হয়ে গেছি,
রিওকে আনতে যাব। তো তার আগে একটু আগে বেরোবো, কারণ একটুখানি বিশাল মার্কেটে যাব। দেখি আমার একটা ওই হুডি টাইপের, হুডি না ঠিক, মানে কি বলবো, ফুল স্লিভ টি শার্টগুলো হয় না, মানে যেগুলো হালকা শীতে পরার জন্য একদম হালকা ফুল, মানে পাতলার মধ্যে, তো একটা ফুল হাতা টি শার্ট খুঁজবো আর কি, দেখবো। আমি দেখেছিলাম পুজোর সময় শপিংয়ে, তখন দেখেছিলাম একটা বেশ খুব পছন্দ ছিল, একদম মানে পাতলার মধ্যে বেশ হালকা গায়ে দিলে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিলে ওটা বেশ পরে খুব আরাম, তো ওরকমই দেখেছিলাম, তখন নিইনি। তো এখন ভাবছি নেবো, দেখি গিয়ে পাই নাকি, বিশালে যাবো, বিশালে যদি না পাই তাহলে আমি পরে মেট্রো বাজারে যাবো, কারণ এখন তো আর দুটো হবে না, কারণ অতটাও টাইম নেই। আর আমি এখানে যেটা করলাম সেটা হচ্ছে যে জামাকাপড়গুলো ভাগ ভাগ করে রেখে দিলাম, ওই সাইডটাই আছে শুভমে, মাঝে মিডিলে হচ্ছে আমার, মানে এখনো অ্যাড আমি জাস্ট আমার মতো করি, কারণ আমি এখনো শুভমের শার্ট টার্ট কিছু বের করিনি, টি শার্ট শার্ট জাস্ট জিন্সের প্যান্ট বের করেছি আর শীতের জামাকাপড়গুলো বের করেছি। আমি শীতের জামাকাপড় এত লাগবে না, এর হাফও লাগবে না হয়তো, কিন্তু যেহেতু বের করলাম মোটামুটি হাতের কাছে যা পেলাম বের করে নিয়েছি। আর এখানে আমার রয়েছে আর রিওর তো যত মোটামুটি যা ছিল একটা ব্যাগের মধ্যে সেগুলো সব বের করে নিয়েছি। আর এই তিনটে হবে আয়রন, এটা আমি সন্ধ্যাবেলা আয়রন করবো, একটা শার্ট রয়েছে শুভমের আর দুটো প্যান্ট রয়েছে, এই আয়রনগুলো আমি সন্ধ্যাবেলায় করে নেবো। তো আমি ভাবলাম যেহেতু মানে যেহেতু বেরোবো তো আগে করে বেরিয়ে যেটা কিনবো ভাবছিলাম ওটা কিনে নিয়ে আসি। আর বলছিলাম কেন, আমি না বেরানোর আগে অনেক আগের থেকে, মানে মোটামুটি 4-5 দিন আগের থেকে ট্রলি বের করে জামাকাপড়গুলো এক জায়গায় গোছাতে থাকি, যখন যেটা মনে পড়ে টুকিটাকি খাবার জিনিসগুলো, যেমন লাস্ট মুহূর্তে কালকে শুভমকে বললাম খাবার আনতে, যে মুড়ির প্যাকেট একটা আর হচ্ছে কিছু এই শুকনো কেক, রিওর তো খাওয়া নিয়ে খুব ঝামেলা রয়েছে, আর শ্যাম্পু রয়েছে, আমি কন্ডিশনারের পাতাটা কিনে নেবো, দেখি মনে থাকবে না, একটা ছোটো কোলগেট নিয়েছি, বডি লোশন নিয়েছি, এখানে এই কটাই নেওয়া হচ্ছে। তাছাড়া এখনও কত জিনিস আছে, ধরো যেমন খাওয়ারের মধ্যেই মানে এখনও মেরি বিস্কুটটা শুভমকে লিখেছিলাম, ও মনে হয় পাইনি, তো মেরি বিস্কুটটা অ্যাড হবে, তার রিওর পিডিয়াশিওর অ্যাড হবে, পিডিয়াশিওর রয়েছে ঘরে, মানে এগুলো যখন যা মনে পড়ে নিয়ে এসে রাখি। এই যে মুড়ি নেই, যে মুড়ির সাথে চিনি লাগবে, তো চিনিটা একটা কোটো নিতে হবে, একটা গ্লাস চামচ, একটা টিফিন কোটো, তার মধ্যে কসমেটিক্সের মতো রয়েছে, ধরো এখনও বডি ওয়াশ রয়েছে, তারপরে মানে কসমেটিক্সের তো সবই রয়েছে, জাস্ট এখানে শ্যাম্পুটা আর বডি লোশনটা এসেছে। তো এগুলো সব মনে করে 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 আমি ভাবছি আজকে রিওকে শুয়ে দিয়ে ওই ঘর থেকে মোটামুটি যা আমার কসমেটিক্স আছে ওগুলো এই ঘরে নিয়ে চলে আসবো। তো রিওকে যখন সন্ধ্যাবেলায় পড়াতে আসবে তখন আমি অনেকটা টাইম পেয়ে যাবো, 2 ঘন্টা, তখন আমি বসে বসে মোটামুটি কসমেটিক্স খাবারের ওই ব্যাগটা রেডি করবো একটা জায়গায়। ব্যাগ কী নেবো বুঝতে পারছি না, এই টলিটার মানে শীতের যেহেতু জামাকাপড় ঢুকবে, এই টলিটার এই দুটো নেবো, একটা ছোটো পিট ব্যাগ নেবো না এই টলিটার একটা বড় পিট ব্যাগ নেবো, সেটা নিয়ে বড্ড কনফিউজ আছে। আর বড় পিট ব্যাগ নেই, ছিঁড়ে গেছে, মাঝারি সাইজের যেটা আছে সেটা হবে না, ওটাতে শুধু খাবারই যাবে। আমি চাইছি কারণ ওই ট্রলি ব্যাগের মধ্যে আর জুতো ক্যারি করতে হবে, যেহেতু জানি না শুভমকে ফোন করবো যদি ব্যাগ কিনে নিয়ে আসে ভালো, না হলে কালকে কিনতে হবে, আজকে আমি আর কখন কিনবো, সন্ধ্যাবেলায় বেরোবো না। তো চল এখন আর বেশি কথা বলবো না, দেরি হয়ে যাবে, ঝটপট বেরোই, বেরিয়ে তারপরে জিনিসটা কিনে রিভিউ আনতে যাবো। হ্যাঁ,
বাড়ি এসে খাবার রেডি করে নিয়েছি, বললাম না আমার আজ ভাত খেতে একটু ইচ্ছা করছে না, যে রিওর হচ্ছে ভাত আর হচ্ছে ডিম ভাজা, আমার মুড়ি আর ডিম ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি, ওটা নিয়ে আসতে হবে। আচ্ছা বসো। আর এই যে দুটো শশা কেটে নিয়েছি, উফ মুড়িটা খেয়ে যেন শান্তি বাবা খুব খিদে পেয়ে গেছে। রিও ঝটপট খেয়ে নেবে তো, তাড়াতাড়ি ঝটপট খেয়ে নেবে, কালকে কেমন কাদাদি খেলে। তো চলো দেখো রেডি হয়ে গেছি, একটু বেরোবো কারণ কালকে যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি, তো কালকে আমরা বেরোচ্ছি। কালকে ভাবতেই পারছি না যে কালকে বেরোচ্ছি, কারণ আমি এই এই এইবারের মতো কোনোবার এরকমভাবে ইয়ে করিনি, কারণ কোথাও ঘুরতে যাওয়া মোটামুটি 4-5 দিন আগের থেকে আমার মানে গোছগাছ শুরু হয়। তো যেহেতু কালকেই যাচ্ছি, আজকেই হট করে এই যে এত জামা কাপড় বের করেছি, আর এই যে এইগুলো ছাদ থেকে নিয়ে এসেছি, এগুলো তো বাড়ি এসে ভাঁজ করবো, রিও যখন পড়বে ওকে কম্পিউটারে দিয়ে এসেছি, কম্পিউটারে গেছে। তো ভাবতেই পারছি না কালকে বেরবো, তো একটু আইব্রো করতে যাচ্ছি, আইব্রো করবো। আর দেখি ওই যে বললাম কন্ডিশনার কেনার আছে, আরও দুটো তিনটে কী কেনার ছিল ভুলে গেছি, শুভমকে ও মেরি বিস্কুট, তো মেরি বিস্কুট আর কন্ডিশনারটা কালকে শুভম আনেনি, খেয়াল নেই হয়তো কিংবা পাইনি, যা কিছু একটা হবে। তো ওই দুটো নেবো, আইব্রোটা করবো, তো ওর কম্পিউটার করতে করতে আমি ছটপট করে গিয়ে করে আসি। কিন্তু না আমি ভাবছি একটু আমি গুছিয়ে রাখলে খুব ভালো করতাম, কিন্তু আমি তো বুঝতেই পারছি না কী নেবো না নেবো, দেখা যাক কী করি। এক্সট্রাটা তুলে দেবো, হ্যাঁ লেন্থটা এরকম আর আপাত আইব্রো করে বাড়ি চলে এসেছি, এখানটা লাল হয়ে দেখেছ, আমি আইব্রো করলেই দেখেছো, আমি তখন দেখিনি যেখানটা লাল হয়ে ফুলে গেছে, রঙটা বেরিয়ে যায় কি বলবো। তো ওকেও কম্পিউটার থেকে নিয়ে এসেছি হাত পা ধুয়ে, আরেকটা জিনিস এনেছি, অনেক দিন পর আমি রেস্টুরেন্টে চাউমিন নিয়ে আসলাম, মানে আজকে দুপুরবেলায় দেখলে আমি মুড়ি খেয়েছি তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো কি খাবো, আর মুড়ি যে আবার খাবো খেতেই পারতাম, কিন্তু মুড়ি খাওয়ারও সেরকম কিছু নেই, তো ওর জন্য এখানে একটু চাউমিন খাই। তো একটু চাউমিন নিয়েছি, ওকে এটা দিয়েছি, আমি এটা দিয়েছি, তো ঝটপট চাউমিনটা খেয়ে নিই, তারপরে ওকে একটুখানি বাড়ির কাজ করাবো, তারপরে তো স্যার আসবে, আমি দেখি কী করি না করি। আর শুভম কখন আসবে আমার সাথে এখনো কথা হয়নি। হচ্ছে চাউমিন, দেখা যাক খেয়ে কেমন হয়, তাড়াতাড়ি খাও। এটা রিওর, এটা আমার ইয়ামি ইয়ামি চাউমিন। কালকে কোথায় যাবো? ঘুরতে যাচ্ছি, শেষমেশ যেতে পারছি, ঘুরতে যে যেতে পারবো সিরিয়াসলি ভাবিনি, কারণ আমাদের এই টিকিটটা কাটা হয়েছে অনেক আগে, অনেক দিন হয়ে গেল টিকিট কাটা হয়েছে, অনেক দিন হয়ে গেছে। তো তারপরে যেহেতু এরকম শ্বশুরমশাই শরীরটা খারাপ করলো, তো আমরা ভেবেছি আমাদের আর যাওয়া হবে না, তো এখন উনি মোটামুটি আছে, একটু স্টেবল আছে, ভালো আছে, একটু সুস্থ আছে, অনেকটা রিকভারি হয়েছে, তো ওর জন্য যাওয়ার সিদ্ধান্তটা খুব লাস্ট মুহূর্তেই নিলাম, যে আমাদেরও একটু যেহেতু টিকিট কাটা আছে তো একটু ঘুরে আসা যেতেই পারে, তোর জন্য যাচ্ছে, যার জন্য আরও কিছু প্যাকিং হয়নি, যা যা শেষ ভালো, তো সব ভালো। রিও ওই ঘরে পড়ছে, আর আমি এই সময় কয়েকটা জামা কাপড় আয়রন করা ছিল না, তো এইগুলোই এখন ঝটপট করে আয়রন করে নিই, কারণ শুভমের বেশিরভাগ জামা প্যান্ট ও পরে তারপরে রেখে দেয়, সেগুলো সঙ্গে সঙ্গে আয়রন করি না, অনেক কটা জমে যায় তারপরে করি, তো ওর এই জামা প্যান্টগুলো আয়রন করে রেখে দিই, তারপরে জানি না মনে তো হচ্ছে না রাতে প্যাকিং হবে, তো দেখা যাক কী হয়। তখন আমি বিকেলবেলায় আইব্রো করতে গেছিলাম, আর এই দুটো কানে নিয়ে এসেছি, এই দুজোড়া দেখতে বেশ ভালো লাগছে না, ছোট্টর মধ্যে কিউট না, এটা একটা নিয়েছি, আর এটা একটা বাটারফ্লাই নিয়েছি, এটা একটা ফুলের মতো দেখতে, বেশি দামও না, একদম খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে দেখে। তো এই দুটো কানের নিয়েছি, আর নিয়েছি যেটা দুপুরবেলায় মেট্রো বাজার থেকে, সেটা হচ্ছে এই টি শার্টটা নিয়েছি, কিন্তু আমি এখনও একবারও পরে দেখিনি কেমন হবে না হবে, কেমন লাগছে
নিয়ন কালারটা তো আমার খুব ভালো লাগে। আমাদের এই যোগায়নের টি শার্টটা এই কালারের, এরকম একটা টি শার্ট নিয়েছি, পরে খুব কমফোর্টেবল হবে এটা শিওর। বাট আমি আমাদের সাইজে এম পরি, এম আমাকে মারতে হয়, একটু লুজ হয়, কিন্তু এটা যেহেতু আমি মেন সেকশন থেকে নিয়েছি, এটা এখানে একটু দাগ লেগে উঠে যাবে, এটা আমি মেন সেকশন থেকে নিয়েছি, ওই জন্য এস নিয়েছি, জানি না এসটা হবে নাকি, আই থিঙ্ক হয়ে যাবে, কারণ এই জায়গায় এত, কারণ এগুলো স্ট্রেচেবেল, তো দোকান থেকেই বললো যে এমটা নিলে আপনার ইউজ করতে করতে আরও বড় হয়ে যাবে, বরঞ্চ এসটা নিন, কয়েকবার ওয়াশের পর মানে পরতে টরতে ঠিক হয়ে যাবে। তারপরে টি শার্টটা নিয়েছি ফুল হাতা, কখন যে প্যাক ট্যাক করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেখো পাহাড় হয়ে আছে, আমি রিওকে কোথায় ঘুম পাড়াবো, কোথায় ঘুম পাড়াবো, এ কিছু না, চলো অনেকটা রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে ঘুমাবো, প্যাকিং আজকে কিছু হয়নি, এই যে এইভাবেই রয়েছে, তো প্রচণ্ড ঘুম পাচ্ছে আজকাল, ভালোও লাগছে না, মাথা পুরো ঘেঁটে আছে, চুপচাপ ঘুমিয়ে যাই, কাল সকালবেলায় উঠে রিল্যাক্স মুডে তারপরে প্যাকিংটা করে দেবো। তো চলো আজকে ছোট সা ব্লগ কেমন লাগবে তোমাদের জানিয়ে, এই তো আমার হাতেও আর আছে, আর তোমার থেকে মার হাতেও আর আছে, তা আরে এ মেরি মা তো চলো ছোট সা ব্লগ তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। টাটা, গুড নাইট, বাই বাই, টাটা করে দাও, কালকে আমরা ঘুরতে যাবো, কি মজা, সেই মজা, সেই মজা, চলো কাল একটা নতুন ব্লগ নিয়ে, ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ।